নমস্কার, আমি পারমিতা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি জেলার সারা দিন। প্রথমেই চোখ রাখবো এই মুহূর্তের হেডলাইনসে। বিজেপি নবান্ন অভিযান, পিটিএস মোড়ে শুভেন্দুকে বাধা, আটক শুভেন্দু লকেট রাহুল, রণে ভঙ্গ, শুভেন্দু হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি। শুভেন্দু ছাড়াই সাঁতরাগাছিতে বিজেপির মিছিল, কর্মী সমর্থকদের তাণ্ডব, পুলিশকে লক্ষ্য করে ইট, জল কামান, কাঁদানে গ্যাস পুলিশের। লালবাজারে বিজেপির তাণ্ডব, গার্ডরেল টপকে এগানোর চেষ্টা, লাঠিচার্জ পুলিশের, খণ্ডযুদ্ধের পর এমজি রোডে গাড়িতে আগুন বিজেপির। নবান্ন অভিযানে বিজেপির তাণ্ডব, 41 নম্বর জাতীয় সড়কে পুলিশের বাধা, রঘুনাথপুরের পঞ্চায়েত প্রধান মারধর বিজেপির। পুজো অনুদান মামলায় রাজ্যের সিদ্ধান্তে শিলমোহর হাইকোর্টের 6 শর্তে অনুদানের সায়, নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। দুই মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী, খড়গপুরে জেলা পরিষদের বৈঠক, পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের নতুন সভাপতি উত্তম বারিক। কয়লা পাচার মামলায় ইসিএলএ বর্তমান ও প্রাক্তন সহ 8 কর্তার ফের জেল, নির্দেশ আসানসোলে বিশেষ সিবিআই আদালতে। সাগরের জোয়ারে জলমগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী বিভিন্ন এলাকা, বকখালি ও সাগরে জারি লাল সতর্কতা। জেলার সারাদিনের বিস্তারিত খবরে নজর রাখব, তবে তার আগে এখন সময় একটা ছোট্ট বিরতির। দুর্ঘটনার কবলে পড়ল মন্ত্রী বেচারাম মান্নার গাড়ি। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। মন্ত্রী বেচারাম মান্নার গাড়ি আজ দুর্ঘটনার কবলে পড়ে। বর্ধমানের জৌগ্রামের দুর্গাপুর হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। মন্ত্রী বেচারাম মান্নার গাড়ির চালক, তিনি আহত হয়েছেন। আসানসোল থেকে ফেরার পথে এই দুর্ঘটনা বলে জানতে পারা যাচ্ছে। দুর্ঘটনার কবলে মন্ত্রী বেচারাম মান্নার গাড়ি বিস্তারিত জেনে নেব টেলিফোনে আমাদের প্রতিনিধি গৌতম ধলে। গৌতম, ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটলো হাইওয়েতে? দেখো পারমিতা, যে ঘটনাটি ঘটেছে আজকে, মন্ত্রী বেচারাম মান্না আসানসোলে তিনি একটি অনুষ্ঠানে যান, সরকারি প্রোগ্রামে যান। সেখান থেকে ফেরার পথে বর্ধমানের জামালপুর থানার জৌগ্রাম ফ্লাইওভারের কাছে হঠাৎই তার গাড়িটা যখন আসছিলেন, তাদের পাইলট কারের আগে একটি অন্য গাড়ি আসছিলেন, তাদের বেশ কিছু যুবক তারা আসছিলেন বলে জানা গেছে। এবং রাস্তার দুর্গাপুর যে হাইওয়ে আছে, সেই হাইওয়ের ওপর প্রচন্ড গর্ত, যার কারণে সেই গাড়িটি যখন ব্রেক মারে, সোপাটে ব্রেক মারে, তার পিছনে মন্ত্রী বেচারাম মান্নার যে পাইলট কার, সেই গাড়িটি ধাক্কা মারে এবং মারার পরে সেই গাড়িটা পাশে একটি মাঠের মধ্যে চলে যায় বাইপাসে, এবং তার পিছনে মন্ত্রী বেচারাম মান্নার গাড়িও ড্রাইভার না কন্ট্রোল করতে পেরে গাড়িটা ধাক্কা মারে। যদিও মন্ত্রীকে এইগুলোতে বড় কিছু হয়নি, তবে গাড়ি মন্ত্রীর যে গাড়ির চালক ছিলেন, তার তিনি গুরুতর একটু আহত হয়েছেন। গৌতম, যে গাড়িটিকে ধাক্কা মেরেছে মন্ত্রীর গাড়ির পাইলট কার, সেই গাড়িতে কতজন ছিলেন বা কারা ছিলেন, তাদের কি এই মুহূর্তে পরিস্থিতি? দেখো, তাদেরও অবস্থা একটু কল্পবিশ্ব চোর লেগেছে। তারা সকলেই, যেটা জানা যাচ্ছে, কলকাতা থেকে তারাপীঠের দিকে গিয়েছিল কয়েকজন যুবক, তাদেরকে সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলের এলাকার যারা মানুষ তারা ছুটে আসে, এদেরকেও যেমন উদ্ধার করেছে তাদেরকে উদ্ধার করেছে, এবং জামালপুর থানার খবর পুলিশ খবর ঘটনাস্থলে আসে। সেই মুহূর্তে ওই এলাকা থেকে মন্ত্রী বেচারাম মান্না ও গাড়ির চালক বা ওনার সঙ্গে যে সিকিউরিটি ছিলেন, প্রত্যেকেই গাড়ি অন্য গাড়ি তুলে দিয়ে তাদেরকে সিঙ্গুরে পাঠানো হয়। সিঙ্গুরে একটি বেসরকারি নার্সিংহোমে মন্ত্রী গাড়ি চালকের তার চিকিৎসা চলছে। অনেক ধন্যবাদ, কথা বললাম আমাদের প্রতিনিধি গৌতম ধলের সঙ্গে। জেলার সারাদিনে এখন সময় আরও একটা ছোট্ট বিরতির। লালবাজার থেকে এই মুহূর্তে বেরিয়ে এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি সাংবাদিকদের মুখোমুখি। শুনব কি বলছেন তিনি। আমরা রাহুল দাও থাকবেন, আমরা সেখানে প্রেস কনফারেন্স করে পার্টির পরবর্তী কর্মসূচি জানাবো। আমি যেটা বলতে চাই, বিশেষ করে আপনারা জানেন যে 2 মে 2021 মমতা ব্যানার্জিকে 1956 ভোটে নন্দীগ্রামে হারানোর পরে আমাকে প্রতি সপ্তাহে পিসি এবং ভাইপো তাদের দলদাস পুলিশকে দিয়ে মিথ্যা মামলা করে। এই মামলার পরিপ্রেক্ষিতে আমি কলকাতা হাইকোর্টে গেছিলাম। মাননীয় বিচারপতি জাস্টিস অনারেবল মিস্টার মান্থা, তিনি আমাকে প্রোটেকশন দিয়েছিলেন এবং বলেছিলেন নট টু টেক এনি কোয়ার্সিভ অ্যাকশন, এবং এর বিরুদ্ধে রাজ্য সরকার 2 বার সুপ্রিম কোর্টে যায়, এসএলপি করে, সুপ্রিম কোর্ট ফিরিয়ে দেয় সিঙ্গেল বেঞ্চি এই মামলার হিয়ারিং এর উপযুক্ত জায়গা বলে। আমাকে এরা ডিটেন্ড করতে পারত, কিন্তু গ্রেপ্তার যেটা করেছে
মহামান্য কলকাতা উচ্চ আদালতের রায়কে ভাইলেশন করে আজকে শুধু চিফ জাস্টিসের কাছে আমাদের লিগ্যাল সেল যাওয়া নয়, আগামী দিনে সিপি কলকাতার এগেনস্টে এবং যে তিনজন আইপিএস অফিসার এই ঘটনাটা ঘটিয়েছেন এদের বিরুদ্ধে কোর্ট কন্টেম্পটের জন্য আমি যাব। এর আগে নেতাই নিয়ে আপনারা জানেন, ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজি যাকে মুখ্যমন্ত্রী উত্তম কুমার নামে ডাকেন তাকে কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য কোর্টে পার্সোনাল অ্যাপিয়ারেন্স করিয়েছিলেন। অতএব এটা নিয়ে লিগ্যাল ব্যাটল হবে আর খানিকক্ষণ পরে আমাদের সমস্ত ভাইটাল লিডারশিপ আমরা শুনছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য। বেলে রিলিজ হলে ইনক্লুডিং প্রেসিডেন্ট আমরা আলোচনা করে এই পুলিশ অ্যাট্রোসিটি মমতা ব্যানার্জির এই অত্যাচারের বিরুদ্ধে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। এখন আমাদের প্রথম প্রায়োরিটি হবে জানিয়ে শুরুতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পৌঁছে দেওয়া হয় এবং আহত কর্মীদেরকে লালবাজার থেকে সর্বোচ্চ ভালো সুবিধাযুক্ত চিকিৎসা দিয়ে তাদের পাশে দাঁড়ানো এই দুটো কাজ আমরা এখন বেরিয়েই শুরু করব। আপনাদের কর্মীরাও আহত হয়েছে, বড়বাজারে পুলিশের গাড়ি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, কি বলবেন? না না, আমি আপনাকে বলি, ভারতীয় জনতা পার্টির কর্মীরা নিরস্ত্র হয়েছে, এমনকি ঝান্ডার নিচে ডান্ডাও তেমন কিছু চোখে পড়েনি, একদম নিরস্ত্র হয়ে এসেছিল। পুলিশের গাড়িতে আগুন যদি লেগে থাকে তাহলে পুলিশের লোকেরাই কেস করার জন্য লাগিয়েছে, অথবা তৃণমূলের বিভিন্ন জায়গায় জিহাদিরা বিকালের দিকে পথে নেমেছিলেন তারা তিলকে তাল করার জন্য করে থাকতে পারেন। আজকের এই ঘটনায় মূলত ভারতীয় জনতা পার্টির প্রচুর কর্মী আক্রান্ত হয়েছেন এবং সেক্ষেত্রে পুলিশ যেভাবে বেপরোয়াভাবে আপনার জল কামান এবং টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ করেছে তাতে পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের সেলে হয়তো কোনো কোনো পুলিশ আহত হয়ে থাকতে পারে, এর সঙ্গে ভারতীয় জনতা পার্টি কোনো সম্পর্ক নেই। আর ভারতীয় জনতা পার্টি সাধারণ পুলিশ কর্মচারী থেকে শুরু করে পুলিশের যারা নিচের তলার আধিকারিক এএসআই এসআই এদের বিরুদ্ধে আমাদের এতটুকু লড়াই নেই, বরঞ্চ এরা যাতে তাদের রেশন ফিরে পায়, তাদের ডিএ ফিরে পায়, তাদের পোশাকের সুবিধাও তুলে দেওয়া হয়েছে, তার পক্ষে ভারতীয় জনতা পার্টি আছে। আপনারা বলেছিলেন শান্তিপূর্ণ আন্দোলন, কিন্তু আজকের ঘটনা নিয়ে অলরেডি সর্বভারতীয় বিজেপির সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা জি আমার সঙ্গে এবং ডক্টর সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেছেন, অমিত মালবিয়া জি কথা বলেছেন, সুনীল বনশাল জি কথা বলেছেন এবং আমাদের দিল্লির লিডারশিপ সুনীল বনশালজির মনিটরিংয়ে সারাদিন পুরো মনিটরিং করেছেন, এখনো করছেন এবং বলেছেন ইনজোর ওয়ার্কারদের বেস্ট ট্রিটমেন্ট দিতে আর লিগ্যাল সেলকে অ্যাক্টিভ হতে এখনো বিভিন্ন থানায় যারা আটকে আছেন তাদের রিলিজ করানোর জন্য। মমতা ব্যানার্জি করেছে, আপনি এই 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 কয়লা ভাইপোর একটা টুইট দেখবেন, কয়লা ভাইপোর একটা টুইট দেখবেন, একটা চরিত্রহীন যা স্ত্রী এবং শালিকাকে ব্যবহার করে অবৈধ টাকা বিদেশে পাচার করেছে, ও আমার সম্পর্কে টুইট করেছে, আমি একজন লেডি অফিসার, উনি খ্রিস্টিয়ানিয়া মেরি, ওনার নাম খ্রিস্টান ভদ্র মহিলা, সেই ভদ্র মহিলা আমাকে যখন ব্লো মারে চারবার পাঁচবার আমি তখন ওকে বলেছি ডোন্ট টাচ মি আই এম মেল, মানে তার বাংলা করলে দাঁড়ায় আমি পুরুষ মানুষ। মহিলা আপনি, মায়ের জাত, আপনি আমার গায়ে হাত দেবেন না, এটা নিয়ে টুইট করেছে একটা চরিত্রহীন একটা ডাকাত, একটা লম্পট, নিজের বউ আর শালিকে দিয়ে টাকা পাচার করে বিদেশে। শুভেন্দু অধিকারীর বক্তব্য আজ লালবাজার থেকে ছড়া পাওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং তার বক্তব্য রাখেন।
জেলা সারা দিনে সময় আরো একটা ছোট বিরতির। ইতিমধ্যে বিজেপির তরফ থেকে মামলা দায়ের করা হয়েছে এমনটাই আমরা জানতে পারছি। এর আগে আমরা জানিয়েছিলাম আপনাদের যে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আজকে যে বিজেপির মিছিল ছিল, সেই বিজেপির মিছিলে যে ধুন্ধুমার পরিস্থিতি শুরু হয় এবং পুলিশের সঙ্গে পুলিশের সামনে যে বাধার সম্মুখীন হন বিজেপি কর্মী সমর্থকরা, তাই নিয়ে ইতিমধ্যেই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছে বিজেপি। প্রধান কার্যালয় বিজেপির যে মিছিল, প্রধান কার্যালয়ের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে এমনটাই বলা হয়েছে এবং যাবতীয় সম্পত্তি রক্ষা করার দায় কিন্তু প্রশাসনের। বিজেপির মিছিল নিয়ে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে, যে মামলায় বলা হচ্ছে প্রধান কার্যালয়ের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে, সম্পত্তি রক্ষা করার দায় প্রশাসনের। টেলিফোনে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, বিজেপির মিছিল নিয়ে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে, আমরা জানি যে কিছুক্ষণ আগেই আমরা এই খবর আমাদের দর্শকদের দেখিয়েছি যে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল বিজেপির তরফ থেকে, বিজেপির যিনি আইনজীবী তিনি দৃষ্টি আকর্ষণ করেছিলেন, ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে। প্রধান কার্যালয়, বিজেপির যে প্রধান কার্যালয় তার সুরক্ষা সুনিশ্চিত করতে হবে এবং সম্পত্তি রক্ষার করার দায় প্রশাসনের, এমনটাই বলা হচ্ছে। দেখো পারমিতা, প্রথমেই বলে রাখি আজকের দায়ের করা মামলা নিয়ে কিন্তু তৃণমূল লিগাল সেলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। এটিকে জনস্বার্থ মামলা হিসাবে দায়ের করা হয়েছে, কিন্তু তাদের দাবি হয়েছে যে যে এইটি এই মামলাটি জনগণের স্বার্থের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়, এটি একটি রাজনৈতিক দলের মামলা এবং এই মামলার সঙ্গে জনস্বার্থের কোনো যোগাযোগ নেই। এই মামলার দীর্ঘ শুনানির পর প্রধান বিচারপতি যে বিষয়গুলি তার রায়ে উল্লেখ করেছেন, এক, বিজেপির প্রধান কার্যালয়ের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে হবে, দুই, রাজ্যে যে সমস্ত সম্পত্তি আছে এই ধরনের ঘটনায় যাতে সেই সম্পত্তিগুলি নষ্ট না হয় সে ব্যাপারে সুনিশ্চিত করতে হবে প্রশাসনকে, তিন, যে রাজ্যের সরকারের তরফ কাছ থেকে অর্থাৎ স্বরাষ্ট্র সচিবের কাছ থেকে একটি রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট, যে রিপোর্টে উল্লেখ থাকতে হবে যে আজকের ঘটনার সামগ্রিক বিষয়টি সম্পূর্ণভাবে উল্লেখ করে সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টের কাছে জমা দিতে হবে, চার, এই অযথা কোনো বিজেপি কর্মী বা বিজেপি নেতাদের অযথা যাতে কোনো গ্রেপ্তার করা না হয় সে বিষয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে প্রস্তাব রেখেছেন। তবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন যে আজকে যে সমস্ত ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তাতে যে সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে, এছাড়াও যে রাস্তার বিভিন্ন অংশে যে সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে সেই ভ্যান্ডালিজমের বিরুদ্ধে কিন্তু রাজ্য সরকার ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির অনুযায়ী যে আইনত ব্যবস্থা গ্রহণ করবে, সেক্ষেত্রে কিন্তু প্রধান বিচারপতি সায় দিয়েছেন যে এ বিষয়ে কিন্তু অবশ্যই রাজ্য সরকার সেই পদক্ষেপ নিতে পারে। পারমিতা, অনেক ধন্যবাদ, কথা বললাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। দুর্গাপুজো অনুদান মামলায় রাজ্যের সিদ্ধান্তেই শিলমোহর দিল কলকাতা হাইকোর্ট। শর্ত সাপেক্ষে 43,000 পুজো কমিটিকে 60,000 টাকা দিতে পারবে রাজ্য সরকার, জানিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পুজো অনুদানে অনুমতি হাইকোর্টের, রাজ্যের সিদ্ধান্তেই সায়। তাই এবারে আমরা আমাদের কষ্ট থাকা সত্ত্বেও 50,000 টাকাটা 60,000 টাকা করে দিলাম। রাজ্যের এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। আবেদনকারীর অভিযোগ, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে পুজোয় অনুদান দেওয়া সংবিধান বিরোধী। সাধারণ মানুষের করের টাকা এভাবে খরচ করতে পারেন না মুখ্যমন্ত্রী। এই ধরনের টাকা খরচ করতে গেলে রাজ্যপালের অনুমতি লাগে, ফলে এই বিষয়ে হস্তক্ষেপ করুক আদালত। এই মামলার শুনানির পর মঙ্গলবার পুজোয় অনুদানে শর্ত সাপেক্ষে অনুমতি দেয় হাইকোর্ট। শর্তগুলো হলো, বিগত বছরে যেসব ক্লাব পুজোর হিসেব দিয়েছে একমাত্র তারাই অনুদানের অর্থ পাবে, 15ই সেপ্টেম্বরের মধ্যে অনুদানের অর্থ পুলিশের মাধ্যমে ক্লাবগুলোকে দিতে হবে, সমস্ত দায়ভার থাকবে ডিজির ওপর, অনুদান দেওয়ার পর আয় ও ব্যয়ের হিসেব পেশ করতে হবে। জেলার ক্ষেত্রে এই ব্যয়ের হিসেব সঠিক কিনা তা পরীক্ষা করবে এসডিও, কলকাতার ক্ষেত্রে হিসেব খতিয়ে দেখবেন পুলিশ কমিশনার। অনুদানের অর্থ পুজোর কাজে ব্যবহার করা যাবে না, সামাজিক কাজে ব্যবহার করতে হবে।
হাইকোর্টের এই রায় নিয়ে মুখ খুললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। হাইকোর্ট বিচার ব্যবস্থা কখনো কোনোভাবে বিজেপি যা চাইবে সিপিএম যা চাইবে সেটা করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্টি সংস্কৃতির ওপর জোর দিয়ে দুর্গাপুজোটাকে আজকে ইনটেঞ্জেবল হেরিটেজ দরজা ইউনেস্কোর সম্মান পেয়েছে। সেই দুর্গাপুজো যত বেশি হবে, যত ভালোভাবে হবে, তত আমাদের বাংলার শিল্পীরা, আমাদের বাংলার যারা সংস্কৃতি কর্মী, আমাদের বাংলায় যারা কাজ করে, এই সময় প্রচুর মানুষের পেটের সাথে এটা যুক্ত। ওরা বাংলার ইকোনমিকে ধ্বংস করার চেষ্টা করে, মমতা ব্যানার্জি সৃষ্টি করে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের ফলে দুর্গাপুজোয় অনুদানে আর কোনো বাধা রইল না। কলকাতা টিভি। কীটনাশক প্রয়োগ করতে পূর্ব বর্ধমানে এবার ড্রোনের ব্যবহার। আউশগ্রামের এক নম্বর ব্লকের কয়রাপুর গ্রামে ধানের জমিতে উড়ল ড্রোন। নতুন এই পদ্ধতিতে অর্থ এবং সময় দুয়েরই সাশ্রয় হবে, অল্প ভাড়াতেই মিলবে ড্রোন। এতদিন জমিতে কীটনাশক ছড়ানোর জন্য হাত পাম্প ব্যবহার করতেন চাষিরা। এই পদ্ধতিতে নানা অসুবিধাও পড়তে হতো চাষিদের, দরকার থাকতো শ্রমিকের। এবার ড্রোনের মাধ্যমে জমিতে কীটনাশক ছড়ানো হলো পূর্ব বর্ধমানের আউশ গ্রামের এক নম্বর ব্লকের কয়রাপুর গ্রামে। ব্লক কৃষি দপ্তর ও এক বেসরকারি সংস্থার উদ্যোগে প্রায় 2 একর জমিতে কীটনাশক ছড়ানো হলো। জমিতে কীটনাশক ছড়াতে গিয়ে প্রায়শই কীটপতঙ্গের কামড় খেতে হয় চাষিদের। ধান জমিতে সাপের উপদ্রব রয়েছে, পাশাপাশি সারাদিনে 2 একরের বেশি জমিতে কীটনাশক ছড়ানো সম্ভব হয় না। ড্রোনের মাধ্যমে একদিনে প্রায় 40 একর জমিতে কীটনাশক ছড়ানো যাবে। দেখলাম যে মোটামুটি সাকসেসফুল হলো, কিন্তু এটা কিন্তু থেকেই গেল। আমরা যে বিভিন্ন ওষুধ নিই বা মাটি ওষুধ দিই, সে কোম্পানিগুলো বলে যে বিঘেতে আপনি 5 বেল জল খান, 4 বেল জল খান, তা এক একে বেড়েতে জল ধরে আপনার 15 লিটার। কিন্তু এই তো কোম্পানি তো দেখলাম ড্রোনের সাহায্যে 10 লিটার জলে তো আড়াই বিঘ ওষুধ দিচ্ছে, তো সামান্য জল, কিন্তু এই জলেতে সাকসেসফুল হবে বলে তো মনে হচ্ছে না আমার। হ্যাঁ, যেটা দেখলাম খুবই ভালো লাগলো। এখন বিশেষ করে লেবার ক্রাইসিস প্রচুর এবং কাজও মানুষ ভালোভাবে করছে না, তাতে চাষিদের খুবই অসুবিধা হচ্ছে। তবে এতে খরচ প্রচুর কম, ওষুধও কম লাগছে পরিমাণে, সময়ও কম এবং খরচও কম। আউশগ্রাম এক নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা জানান, এই পদ্ধতিতে অল্প সময় অনেক বেশি জমিতে কীটনাশক ছড়াবে। এমনি কৃষকরা রোগ পোকা লাগলে যে ওষুধ স্প্রে করেন, কীটনাশক বা ছত্রাকনাশক, সেটা ওনারা সাধারণত লেবার দিয়ে স্প্রে করেন। একটা ব্যারেল কাঁধে নিয়ে কৃষককে যেতে হয়, অনেক দূরে মাঠ থাকলে খুবই অসুবিধে হন, প্লাস লেবারের খরচও রয়েছে। সেই দিক থেকে এই ড্রোনের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে সেই পেস্টিসাইডটা কিন্তু স্প্রে করে দিতে পারেন, এই সুবিধাটা থাকছে। এছাড়াও ড্রোনের মাধ্যমে এইভাবে যদি পেস্টিসাইড স্প্রে করা হয়, তাহলে একটা অনেকটা জায়গাতে একটা ভালো ম্যানেজমেন্ট, পেস্ট ম্যানেজমেন্ট করা সম্ভব। নতুন প্রযুক্তিকে হাতিয়ার করে লাভের আশা অনেকটাই বাড়বে বলে মনে করছেন চাষিরা। আউশগ্রাম থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। জেলা সারাদিনের সময় আরও একটা ছোট্ট বিরতির। কয়লা পাচার মামলায় ইসিলের বর্তমান এবং প্রাক্তন সহ 8 জন আধিকারিকের জামিন নাকচ হয়ে গেল। তাদের ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। মামলার পরবর্তী শুনানি 27 সেপ্টেম্বর। 14 দিনের জেল হেফাজতের মেয়াদ শেষে মঙ্গলবার ইসিএলের বর্তমান এবং প্রাক্তন কর্তাদের আসানসোল সংশোধনাগার থেকে সিবিআই আদালতে পেশ করা হয়। দুই পক্ষের শুনানি শেষে সিবিআই এর বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী এই নির্দেশ দেন। আমরা প্রপার কোনো পয়েন্ট পাচ্ছি না কেন রিজেক্ট হলো, কারণ আমাদের ওখানে সাবমিশন যা ছিল সেই অনুযায়ী গ্রান্ট হয়ে যাওয়ার উচিত, কারণ এতদিন তো হয়ে গেল, সিবিআই আজ পর্যন্ত মানে ইন্সপেকশন করেছে, ইন্টারোগেশন করছে, কী করছে, আজ পর্যন্ত তো সেরকম কোনো কোয়েশ্চেন স্লটস কিছুই আনতে পারছে না। তো ইনস্পাইট বলছে কি ফার্দার ইন্টারোগেশন, 62 ডেজের মধ্যে কী ছিল, কিছুই তো পারেনি দেখাতে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নয়া সভাধিপতি হলেন উত্তম বারিক। মঙ্গলবার খড়গপুরের পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতি হিসেবে পটাশপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা পরিষদের সদস্য উত্তম বারিককে দায়িত্ব দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরে আগের সভাধিপতি দেবব্রত দাসের মৃত্যুতে ওই পত্রে শূন্য ছিল। এরপরে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি জেলায় গিয়ে পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতির নাম ঘোষণা করবেন।
বিভিন্ন কর্মসূচি নিয়ে সোমবার দুই মেদিনীপুর সফরে যান মমতা। বৃহস্পতিবার পর্যন্ত নানা কর্মসূচি রয়েছে তার। নেত্রীর নির্দেশ মতোই এদিন খড়গপুরে হাজির হন দলের পূর্ব মেদিনীপুরের বিধায়ক, সাংসদ সহ নেতারা। বৈঠকে পূর্ব মেদিনীপুরের নতুন জেলা সভাধিপতি হিসেবে উত্তম বারিকের নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন আমাদের শ্রদ্ধাভাজন দেবব্রত দাস মহোদয়, শারীরিক অসুস্থতার কারণে তিনি বড়লোক গমন করেছেন। আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সভাপতির দায়িত্ব সামলানোর জন্য আমার নাম আজকে প্রস্তাব দিয়েছেন, নিশ্চিতভাবে সভাধিপতির নাম। নিশ্চিতভাবে আমি নেত্রীর নির্দেশে মানুষের পাশে থেকে মানুষের সেবা করব। জেলা সারাদিনে এখন সময় আরও একটা ছোট্ট বিরতির। ভরা কোটাল ও নিম্নচাপের জেরে টানা বৃষ্টি জোড়া ফলায় দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী বিভিন্ন এলাকা জোয়ারের জলে জলমগ্ন। বকখালি এবং গঙ্গাসাগরে জারি রয়েছে লাল সতর্কতা। পাথর প্রতিমা, সাগর, নামখানা, কাকদ্বীপের বিভিন্ন এলাকায় মুহূর্তে প্লাবিত। বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়। পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞার পাশাপাশি নিরাপদ জায়গায় চলে যেতে অনুরোধ করেছে প্রশাসন। ব্লক প্রশাসন কন্ট্রোল রুম খুলেছে কাকদ্বীপে। উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিংয়ে সতর্কতা। সাগরের বঙ্কিমনগর, সুমিতনগর, ধবল, ললাট, কপিলমুনির মন্দির প্রাঙ্গণে জোয়ারের জলে প্লাবিত। আতঙ্কিত হয়ে পড়েছেন বিভিন্ন গ্রামের মানুষজন। উপকূলের তীরবর্তী এলাকার মানুষজনকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার কাজ চলছে। নামখানা ব্লকের মৌসুনী দ্বীপের একাধিক জায়গায় মুহূর্তে প্লাবিত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছরই একাধিকবার প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে হয় তাঁদের। দুর্যোগের পর নদীবাঁধ মেরামতের কাজ চালালেও ফের প্রাকৃতিক দুর্যোগে তা ভেঙে পড়ে। কংক্রিটের নদীবাঁধই একমাত্র সমাধানের পথ বলেই দাবি এলাকার বাসিন্দাদের। জেলা সারাদিন আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।